Hello everyone, hello to M-based teachings. Today's class is absolutely based on the use of polite expressions. In order to be polite when you are speaking in English, you should concentrate on the use of these six important polite phrases correctly. Polite expressions are inseparable in the case of speaking English. ইংরেজিতে কথা বলার জন্য পোলাইট ফর্মস অফ এক্সপ্রেশনস নম্রভাবে বিনয়ীভাবে কথা বলার গুরুত্ব কিন্তু অপরিসীম। বিভিন্ন দেশে আজকাল কিন্তু এটা নিয়েই চর্চা চলছে এবং সেই বিষয়ে আজকের ক্লাস। সো হোয়াই শুড উই ইউজ পোলাইট এক্সপ্রেশনস ইন কনভারসেশন? উই শুড ইউজ পোলাইট এক্সপ্রেশনস ইন কনভারসেশন বিকজ পোলাইট এক্সপ্রেশনস মেক টোটাল প্রেজেন্টেশন অ্যাডমিরেবল অ্যাকসেপ্টেবল। পোলাইট এক্সপ্রেশনস আমাদের ভীষণ প্রয়োজন। আমরা যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি, সেই ভাবনাটা আমরা তুলে ধরি বেশ কিছু বিনম্র উপায়ে যা মানুষের মনকে অবশ্যই জয় করতে পারে। চলো আজকের ক্লাস, লুক অ্যাট দ্য বোর্ড। পোলাইট এক্সপ্রেশনস, সিক্স পোলাইট ফ্রেজেস, ছটা পোলাইট ফ্রেজ রয়েছে। তা প্রথম যেটা সেটা হলো এক্সকিউজ মি। আমরা কথায় কথায় বলি এক্সকিউজ মি প্লিজ, ক্যান আই হ্যাভ ইট, ক্যান আই মিট সামওয়ান এলস। ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। আমরা দুভাবে এক্সকিউজ মি কথাটাকে ব্যাখ্যা করতে পারি, দুভাবে। প্রথম ভাগটা দেখো, টু গো, ইয়াস, টু গো পাস্ট সামবডি, দ্যাট মিন্স ইউ আর ইন এ হারি, ইউ ওয়ান্ট টু গো টু দ্য স্টেশন, ইউ ওয়ান্ট টু গো টু দ্য পোস্ট অফিস, টু দ্য স্কুল, এটসেট্রা এটসেট্রা। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা কী ব্যবহার করি? যে আমরা ব্যবহার করি গো, দেখো, টু গো পাস্ট সামবডি, ইউ ওয়ান্ট টু গো পাস্ট সামবডি। একজন ব্যক্তি যাচ্ছেন, তুমি তাকে পেরিয়ে তুমি যেতে চাইছো। ইউ ডোন্ট লাইক টু নক হিম, তুমি তাকে ধাক্কা দিয়ে তো যেতে পারো না, একটাই রাস্তা, তুমি চলে যাচ্ছ, তোমার কিছু ইনফরমেশন দরকার। তখন তাকে তুমি কী বলবে? এক্সকিউজ মি। তার দৃষ্টি আকর্ষণ করলে, দেখো, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন? সো হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? ইউর ডেস্টিনেশন ইজ টু গো টু দ্য স্টেশন, কিন্তু স্টেশনে কোন পথে যাবে তুমি জানো না। সো ইউ ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য পার্টিকুলার পার্সন দ্যাট হি মে গিভ ইউ দ্য আনসার। তিনি তোমাকে উত্তরটা দেবেন এবং তুমি স্টেশনে খুব সহজে যেতে পারবে। তুমি একটু হারি আছো, অর্থাৎ তুমি একটু তাড়াতাড়ি আছো, তুমি ওই ব্যক্তিকে তুমি জিজ্ঞেস করতে চাইছো যে আমার হাতে সময় কম, আমি তাড়াতাড়ি যেতে চাইছি, আপনি কি আমাকে উত্তরটা বলে সাহায্য করবেন? ক্যান ইউ হেল্প মি ইন দিস ওয়ে? এটাই হচ্ছে পোলাইট এক্সপ্রেশন। এই পোলাইট এক্সপ্রেশন হচ্ছে এক্সকিউজ মি। আবার অনেক ক্ষেত্রে এক্সকিউজ মি প্লিজ ব্যবহার করা হয়। অর্থাৎ আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ এবং এই দুটোকে কোলাবরেট করে উই দ্য ইন্ডিয়ান্স স্পিক ইন ইংলিশ। ওকে, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন? দ্য ভেরি ওয়ার্ড কুড ইজ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পোলাইট এক্সপ্রেশন। কারো মন জয় করবার জন্য এই কুড শব্দটা আমরা কিন্তু যথার্থভাবে ব্যবহার করি। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন? ওকে, সেকেন্ড এক্সাম্পল, টু ড্র সাম বডিজ অ্যাটেনশন। কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করছেন, সে নোন অর আননোন হতেই পারে, তার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা কি বলি? এক্সকিউজ মি টু সামবডিজ অ্যাটেনশন। এক্সকিউজ মি, ইজ এনি ওয়ান সিটিং হিয়ার? দয়া করে শুনবেন, এই যে সিটটা ফাঁকা রয়েছে এখানে অন্য কেউ কি বসতে পারেন, বা বসেছিলেন সাময়িক উঠে গেছেন, আমি কি বসতে পারি, এখানে কেউ বসবেন? দ্যাট মিন্স ইউ নিড ইনফরমেশন ফ্রম সামবডি এলস, নোন অর আননোন, জানা অথবা অজানা, যাই হোক না কেন। নাম্বার থ্রি, এক্সাম্পল নাম্বার থ্রি, এক্সকিউজ মি, কুড আই মিট মিস্টার রায়, দ্য এক্সিকিউটিভ জেনারেল? আমরা ক্যান ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোলাইট ফ্রেজ ইজ দ্য ইউজ অফ কুড অ্যান্ড ইন দিস ওয়ে এক্সকিউজ মি। ওকে,
could is very important word. Excuse me, could I meet Mr. Rai, the executive general? That means you want to Mr. Rai, the executive general. You have gone to the office. You want some information about it, whether he is present there in the office or not. Therefore, you need to draw somebody's attention. Okay? You went to the desk of somebody else. Inquiritable. You ask this particular note. Yes, and you will be happy with the information. If you say in this way, that means you have already drawn the attention of the person. Next important phrase of polite expression is sorry. 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 Amra shadharonoto ki boli? Sorry. Can you repeat, please? What are you saying? Tell it again. Tell me again. These are overused expressions in English conversation. Oti byaborito. British ebong American English e je dhoroner kotha gulo byabohar kora hoy ebong je gulo ajke amader Indian English e jeta chole esche bharotiyora je bhabe kotha bole conversation je bhabe kore tate polite expression gulor moddhe second important phrase hocche sorry. Pronunciation is very very important here. Sorry. Two R and thereafter a semi-vowel. What is? Why is semi-vowel? Two R. So two R, that means this R will be pronounced because vowel after R. Yes? Vowel after R. Or that R er pore jodi vowel thake taholei R er uchcharon hoy. Baki R er uchcharon kintu hoy na. Sister, brother. লাস্টে আর আছে আরের উচ্চারণ হয় না কেবলমাত্র আরের পরে যদি ভাওয়াল থাকে এখানে যেহেতু আরের পরে সেমি ভাওয়াল ওয়াই আছে তাই এটা সরি সরি ওকে ফার্স্ট অফ অল টু অ্যাপোলোজাইজ ফর সামথিং স্মল ছোটোখাটো কোনো কিছুর জন্য আমরা অ্যাপোলোজাইজ অর্থাৎ দয়া করবেন মাফ করবেন এইভাবে আমরা ব্যবহার করি টু অ্যাপোলোজাইজ ফর সামথিং স্মল ছোটোখাটো ক্ষেত্রে যেমন সরি আই অ্যাম লেট কিছু মনে করবেন না আমি একটু দেরি করে ফেলেছি তার মানে আমি অনুতপ্ত হোয়াট এভার আই হ্যাভ ডান আই এম সরি ফর দ্যাট আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি অ্যান্ড বি আই বেগ ইউর পার্ডন অ্যান্ড সরি আমরা দুটোভাবেই ব্যবহার করতে পারি অর্থাৎ ব্রিটিশ ইংলিশে সরি পার্ডন আমেরিকান ইংলিশে আই এম সরি পার্ডন মি প্লিজ এইভাবে ব্যবহার করা হয় আই বেগ ইউর পার্ডন সরি Example, I beg your pardon, I must have talked to Mr. Sen. Amar uchit chilo, Mr. Sen er sathe ei byapare kotha bola. Okay? Next is, sorry or I am sorry. To apologize in advance for any inconvenience. Age theke karo drishti akorshon kore newa. To draw somebody's attention in advance to avoid inconvenience. অসুবিধের সৃষ্টি যাতে না হয় আগে থেকেই কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করা তার অনুমতি নিয়ে নেওয়া তার পারমিশন চেয়ে নেওয়া দেখো সরি আই এম সরি টু অ্যাপোলোজাইজ ইন অ্যাডভান্স ফর এনি ইনকনভেনিয়েন্স সরি আই কুড নট ডু ইট আমি দুঃখিত আমি এটা পারিনি এক্সকিউজ মি আর পার্ডন এক্ষেত্রেও একইভাবে ব্যবহার করা হতে পারে পার্ডন আর এক্সকিউজ মি কুড ইউ সে দ্যাট অ্যাগেইন কুড ইউ সে দ্যাট অ্যাগেইন আপনি দয়া করে যেটা বললেন সেটা কি বলবেন সামটাইমস Something happens in this way. We fail to hear or understand something else. And for that particular purpose, we must request somebody else with polite expression like this. আমরা অনেক সময় অনেক কিছু শুনতে ভুল করি আমরা বুঝতে ভুল করি সেক্ষেত্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই ফ্রেজটা ভীষণ জরুরি সরি এই ক্ষেত্রে কিন্তু বারবার বলছি হোয়াট ব্যবহার করা যাবে না হোয়াট আমরা কথায় কথা বলি হোয়াট মানে আপনি যা বললেন আরেকবার বলবেন হোয়াট হোয়াট ইজ নেগেটিভ এক্সপ্রেশন ইন স্পোকেন ইংলিশ হোয়াট কী বললেন দ্যাট মিন্স ইট মে হার্ট ইউ ইউ ক্যান নেভার বি অ্যাংরি অ্যান্ড ইউ ক্যান নেভার মেক সামবডি এলস অ্যাংরি ওকে এই ওয়ার্ডটা কখনই ব্যবহার করা যাবে না হোয়াট মানে আপনি কি বললেন আবার এই ধরনের এক্সপ্রেশন চলে আসে হোয়াট কথার ব্যবহার করা যাবে না উই মাস্ট অ্যাভয়েড দ্য ভেরি ওয়ার্ড হোয়াট ইন দিস পার্টিকুলার জাংশন সো তার পরিবর্তে আমরা কী ব্যবহার করব এক্সকিউজ মি পারন কুড ইউ সে দ্যাট অ্যাগেইন কুড ইউ সে দ্যাট অ্যাগেইন ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ রিপিট ইট এই রিপিট ইট এই কথাটাও একেবারে অ্যাবসার্ড টুডেইজ মডার্ন স্পোকেন ইংলিশ
আজকের স্পোকেন ইংলিশে, আজকের দিনে স্পোকেন ইংলিশে এই কথাটা ব্যবহার করা যাবে না। হোয়াট কথাটা যেমন ব্যবহার করা যাবে না, ঠিক তেমনি আমি যেটা বললাম রিপিট ইট প্লিজ বলা যাবে না। তাহলে এক্সকিউজ মি, পার্ডন, কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, এক্সকিউজ মি, আই ডিডন্ট সি ইউ দেয়ার, আমি ঠিক আপনাকে ঠিক দেখতে পাইনি এখানে। ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে আমরা এইভাবেই ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট ফ্রেজ ইজ আই এম অ্যাফ্রেড। দ্য ভেরি ওয়ার্ড অ্যাফ্রেড মিনস আই এম ফিয়ারফুল। এখানে অ্যাফ্রেড শব্দ মানে ফিয়ারফুল নই, আমি ভীত, আমি ভয় পেয়েছি, ব্যাপারটা এইরকম নয়। এটা কি? এটা হচ্ছে পোলাইট ফর্ম অফ এক্সপ্রেশন আই এম অ্যাফ্রেড, অর্থাৎ আমি যা বলছি, যাকে বলছি, তিনি আমার কথাটা গ্রহণ করবেন তো, এই অর্থে আই এম অ্যাফ্রেড হয়। ওকে, দ্যাট মিন্স সামবডি মে নট লাইক হোয়াট আই সে, হোয়াট ইউ সে, সামবডি মে ডিটেস্টেড হোয়াট এভার আই এম স্পিকিং, আমি যা বলছি অথবা তোমরা যা বলছো, কখনো সখনো কিছু মানুষ আছে তারা কিন্তু সেটা লাইক করে না, সেই ক্ষেত্রে আই এম অ্যাফ্রেড কথাটা ব্যবহৃত হয়। এক্সাম্পল, টু অ্যাপোলোজাইজ সামবডি ফর সামথিং দ্যাট মে নট লাইক, টু অ্যাপোলোজাইজ সামবডি, ইয়েস, ফর সামথিং, কিছু জিনিসের জন্য কোনো লোকের কাছে আমরা অ্যাপোলজি চেয়ে নিই, আপনি কিছু মনে করবেন না তো, দ্যাট দে মে নট লাইক, কিছু একটা চাইলাম, কিছু একটা বললাম, মানুষ হয়তো পছন্দ করছে না। দেখো, আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড দেয়ার ইজ, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, আমার মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আই এম অ্যাফ্রেড দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটা আশঙ্কায় রয়েছি, আমি শঙ্কিত যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। নেক্সট এক্সাম্পল, রীতা ইজ নট হিয়ার অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমার ঘরে রীতা নেই বা কেউ একজন নেই, সেই এক্সপ্রেশনটা কিভাবে হবে? রীতা ইজ নট হিয়ার অ্যাট দিস মোমেন্ট, আই এম অ্যাফ্রেড, ক্যান আই টেক এ মেসেজ, আমি এই মুহূর্তে রীতাকে দেখতে পাচ্ছি না, আমি আতঙ্কিত, সে কোথায় গেল, আমি কি তার কোনো খবর পেতে পারি? নেক্সট এক্সাম্পল, ডু ইউ হ্যাভ এনি কেন্ট মিল্ক, আই এম অ্যাফ্রেড নট। ওকে, বি কেয়ারফুল টু লিসন হিয়ার, দেখো কেন্ট মিল্ক অর্থাৎ দুধের কোনো কৌটো বাড়িতে কি আছে? আমার মনে হয় নেই, সেটা আমার মনে হয় সেটা নাও থাকতে পারে, আই এম অ্যাফ্রেড নট, আই এম অ্যাফ্রেড নট। ওকে, কোনো রকম ডিরেক্টলি বা সেকেন্ডারি কোনো ভার্ব ব্যবহৃত হলো না। ডু ইউ হ্যাভ এনি কেন্ট মিল্ক, আই এম অ্যাফ্রেড নট, আমার মনে হয় না যে আমি যেটা চাইছি সেটা আছে। নেক্সট, হ্যাজ দ্য লাস্টিং গান, আই এম অ্যাফ্রেড, আমার মনে হয় যে যে শেষ ট্রেনটা সেটা মনে হয় চলে গেছে। হ্যাজ দ্য লাস্টিং গান, শেষ যে ট্রেনটা সেটা কি চলে গেছে? আই এম অ্যাফ্রেড সো, আই এম অ্যাফ্রেড সো, নট সো, ভেরি ইম্পর্টেন্ট, নট সো, দ্যাট মিন্স হ্যাজ দ্য লাস্ট ট্রেন গান, শেষ ট্রেনটা কি চলে গেছে? আই এম অ্যাফ্রেড সো, আমার মনে হয় আমি ঠিক কথা বলছি, অর্থাৎ যদিও বলছি মনে হয়, তো মনে হচ্ছে বেশিরভাগ কথাটা মনে হচ্ছে যে আমি যেটা বললাম সেটা ঠিক, অর্থাৎ চলে গেছে। নেক্সট ফ্রেজ ইজ আই ওয়ান্ডার ইফ, হিয়ার দ্য ভেরি ওয়ার্ড ওয়ান্ডার মিন্স মার্ভেল, অবাক হওয়া, বিস্মিত হওয়া, কোনো কিছু দেখে আমরা যদি বিস্মিত হই, ইয়েস, ওয়ান্ডারফুল ইজ দ্য তাজ, ডব্লিউ এ এন ডি ই আর ওয়ান্ডার, দ্যাট মিন্স মুভ এইমলেসলি, দ্যাট ওয়ান্ডার ইজ ডিফারেন্ট ফ্রম দিস ওয়ার্ল্ড, ওয়ান্ডার ইফ, আই ওয়ান্ডার ইফ, দ্যাট মিন্স আস্কিং সামবডি টু ডু সামথিং অর আস্কিং ফর এ ফেভার, কোনো মানুষের কাছে কোনো কিছু একটা প্রত্যাশা নিয়ে জিজ্ঞাসা করা, অর্থাৎ তার কাছে উপকার আদায় করা, অর্থাৎ আমি কারো কাছে উপকার চাইছি, দ্যাট মিন্স আই এম আস্কিং সামবডি হিজ ফেভার, ইয়েস, আই এম আস্কিং সামবডিজ ফেভার, ফেভার অর্থাৎ কারো মানুষের উপকার চাইছি, কোনো কিছুকে হাত লাগানো ইত্যাদি ইত্যাদি। চলো এক্সাম্পল, কুড ইউ জাস্ট হেল্প মি মুভ দিস বক্স প্লিজ, সো হিয়ার কুড অ্যান্ড হিয়ার প্লিজ, দিস টু ওয়ার্ডস আর পোলাইট এক্সপ্রেশন,
Yes, very, very. Polite expression এর জন্য এই দুটো ওয়ার্ড ভীষণ জরুরি, could and please, more polite expression, okay? Could you just help me move this box, please? আপনি কি এই বক্সটা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য একটু সাহায্য করতে পারেন? অন্য কোনো উপকার নয়, জাস্ট বক্সটা. সো ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য বক্স ইজ হ্যাভি, সো আই নিড সামবডিজ ফেভার টু মুভ ইট. এখানে ইনফিনিটিভ ভার্বটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট, দেখো অমিটেড রয়েছে. কুড ইউ জাস্ট হেল্প মি টু মুভ, দ্যাট মিন্স কুড ইউ জাস্ট হেল্প মি সো দ্যাট আই ক্যান মুভ দিস বক্স ফ্রম হিয়ার. ওকে, নেক্সট ইজ আই ওয়ান্ডার ইফ আই কুড হ্যাভ, দ্যাট মিন্স কুড ইউ জাস্ট হেল্প মি, অর্থাৎ আই ওয়ান্ডার ইফ ইউ উড হেল্প মি. এই কথাটাও ব্যবহার করা যেতে পারে এই জায়গাটাতে, এই আই ওয়ান্ডার ইফ. I wonder if I could have a copy of that letter. আমি কি এই চিঠিটার একটা কপি পেতে পারি? যদি পাই, যদি আমার কাছে থাকে তাহলে ভালো হতো. I could, I would, if I could have, I wonder if I could have a copy of that letter. অর্থাৎ এই লেটারের একটা কপি যদি আমার কাছে থাকে খুব ভালো হয়. Would you mind if I left a few minutes early today? Sometimes it happens working in an office. A worker yes requests the manager or the head of the company that on the very purpose, on somehow particular purpose is there, that he wants to request him that just a few minutes earlier he wants to leave the office for that purpose. Would you mind, apni ki kichu mone korben, if jodi I left, ami jodi office tag kori a few minutes kichu shomoy age, early today, early age today ajke. Next, do you think I could borrow your car this evening? আপনার গাড়িটা তো রয়েছে, আমি কি সন্ধ্যাবেলা এটা ব্যবহার করতে পারি? Do you think I could? যদি আপনাকে চাই, আপনি কি কিছু মনে করবেন? Do you feel something negative if I request you for your car that is standing there? আপনার বাড়ির সামনে যে গাড়িটা ধরে রয়েছে রয়েছে, বা আপনার কোন যে গাড়িটা রয়েছে সেটা কি আপনি আমাকে দিতে পারেন? Do you think I could borrow your car this evening? Okay. Next phrase is please. The very phrase please is often used to introduce something or somebody else or to ending a request. So request is very important word here in this particular juncture. So please is used to mean it, to introduce or to end a request. Amra please shabdota উপকার পাওয়ার পর কোনো কারো কিছু একটা পেয়েছি, কোনো মানুষকে কিছু একটা বলেছি, তিনি আমাকে উপকার করেছেন এবং বা উপকার করতে চাইছি, নিজেকে ইন্ট্রোডিউস করতে চাইছি. লিসেন টু মি প্লিজ, আমার কথাটা একটু শুনুন. ক্যান ইউ লুক অ্যাট মি প্লিজ, আপনি কি আমার দিকে একটু দেখবেন প্লিজ? এইভাবে আমরা ব্যবহার করি. ব্রিটিশরা কী করে? ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে যে এই টু ইন্ট্রোডিউস অ্যান্ড টু এন্ডিং এ রিকোয়েস্ট দুটো ক্ষেত্রেই কিন্তু প্লিজ ব্যবহার করা যায়, বাট আমেরিকানস use the very phrase please at the end to end a request. Requested ending it byabohar kora hai to introduce end a request. Okay, please could I have the menu, that means I am introducing myself, I am here in your restaurant, I want a list, yes, the menu card, therefore I want to know, I want to get the information. Please could I have the menu, আপনাদের হোটেলে রেস্টুরেন্টে কি মেনু রয়েছে আমি কি জানতে পারি? নেক্সট ইজ কুড আই হ্যাভ দ্য মেনু প্লিজ. সো প্লিজ শুরুতে, আবার পরে প্লিজ, অর্থাৎ কুডের পরে প্লিজ, এই দুটো শব্দ. আর এখানেও ঠিক দেখো, এখানে প্লিজ, এখানে কুড, মোর মোর পোলাইট এক্সপ্রেশন, ভীষণ জরুরি এটা. তাহলে কুড আই হ্যাভ দ্য একই মানে. নেক্সট ইজ টু আস্ক সামবডি টু ডু সামথিং, কোনো ব্যক্তির কাছে আমরা বলছি যে আপনি কিছু একটা করুন, আমাকে সাহায্য করুন, বা আমাকে একটু হেল্প করুন, বা আমার জন্য এই কাজটা যদি করে দেন, বা আমার কোনো একটা পার্টিকুলার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি দৃষ্টিপাত করেন. টু আস্ক সামবডি টু ডু সামথিং, কুড ইউ পোস্ট দিস লেটার ফর মি প্লিজ, এই চিঠিটা পোস্ট করার আমার সময় নেই, আপনি কি আমার চিঠিটা আমার হয়ে পোস্ট করে দিতে পারবেন? Could you post this letter for me, please? And next is, please, could you post this letter for me? Both are same. So meaning in this particular sentences is same. Okay?
We often get somebody's favor. If we don't say anything else, somebody may be offended. আমরা উপকারের জন্য মানুষের কাছে রিকোয়েস্ট করি, কিন্তু বিনিময়ে যদি কিছু না দিই, কিছু না বলি, অন্তত থ্যাঙ্কসটা যদি না বলি, তাহলে সে কিন্তু অফেন্ডেড হতে পারে। সুতরাং অ্যানাদার ইম্পর্টেন্ট পোলাইট এক্সপ্রেশন ইজ থ্যাংক ইউ, টু প্লিজ সামবডিজ ফেভার। ওকে, হাউ অ্যাবাউট অ্যানাদার কাপ অফ কফি। দ্যাট মিন্স আই হ্যাভ অলরেডি ফিনিশড এ কাপ অফ কফি, but somebody offers me another cup, so what would be my feeling? Ami tokhon kibhabe nobo seta? How about another cup of coffee? Arek cup coffee hole kemon hoy? So positive answer jodi hoy tahole ki bolbo? Yes, yes, okay, or no, tarpor thanks. Yes or no, thanks. Okay, positive or negative, whatever it may be. Next is, would you like some more cake? আপনার কি আরো একটু কেক লাগবে? অর্থাৎ আমি অফার করছি কাউকে, তাহলে আনসারটা কি হতে পারে? Yes or no, yes or no, thanks, or yes or no, thanks, or thank you, or thank you very much, it's my pleasure, no more thanks, no more thank you. In this way we use the very phrase thank you. I have already discussed 6 important phrases, specially important for conversation and spoken English. Okay, polite forms of expressions, and these 6 phrases are polite kind of phrases. Another important one, and it is often used nowadays, especially it is informal British phrase, informal British phrase. Now it is colloquially used everywhere. Two purposes are there. One is to mean thank you. That means I have gotten somebody's favor, I want to thank somebody else. Or I may use the very phrase cheers. Thank you na bole amra cheers kothata byabohar korte pari. Here is a check of 10,000 rupees. Oh cheers, ei je 10,000 takar ekta check, let's cheers. That means to enjoy somebody else, with somebody else, to enjoy. Yes, to enjoy the moment with a huge money in hand, we may use the very phrase cheers. Another is to have a drink, to have a drink, especially after the completion of a match, cricket or football match or any match whatsoever you may think. So in that particular case we have used this phrase cheers. Okay, to have a drink, cheers my friend, let's have a drink. Bondhura chalo moja karo, cheers karo. Ajker ei sundor ekta muhurto amra ebhabe shoroniyo kore rakhi. Cheers, let us have a drink. Okay, to commemorate the particular moment happened in our life. ওকে, এইভাবে আমাদের জীবনে কতগুলো আনন্দের মুহূর্ত এইভাবে আমরা চিয়ার করে থাকি। চিয়ার নট ফর স্যাড নিউজ, চিয়ার ফর গুড নিউজ, এনজয়েবল নিউজ। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আই হ্যাভ বিন গিভিং আ কুইজ, অ্যান্ড ফর দ্যাট পার্টিকুলার পারপাস টুডেজ কোয়েশ্চেন ইজ বিদ্যা সহজ শিক্ষা কঠিন, বিদ্যা আবরণী শিক্ষা আচরণী। এই কোয়েশ্চনটি তোমরা উত্তর করবে, তোমরা জানো কিভাবে উত্তর করতে হয়, কমেন্টে গিয়ে তোমরা করতে পারো। এটা কুইজের কোয়েশ্চেনটা আমি আরেকবার তোমাদের বলি, বিদ্যা সহজ শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে শিক্ষা আচরণে। উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে, লটারির মাধ্যমে তোমাদের নাম আমি সিলেক্ট করব এবং যথারীতি নির্দিষ্ট ডেটেই তোমাদের জানানো হবে। ভালো থেকো, হ্যাপি লার্নিং।